স্বাগত। এই ভিডিওতে আমি দশম শ্রেণীর সেপ্টেম্বর মাসের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক জীবন বিজ্ঞানের পার্ট সিক্স নিয়ে আলোচনা করব। তোমাদের নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে, এখন দেখে নাও পার্ট সিক্সে তোমাদের কী কী প্রশ্নগুলো দিয়েছে। তোমার স্ক্রিনে দেখতেই পারছো এক দেখে কী বলেছে। প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। 1 × 3 = 3, অর্থাৎ তোমাদের কিন্তু এবার নাম্বার বিভাজন করে দিয়েছে। তোমাদের এমসিকিউ মোট 3টি দিয়েছে এক দাগে, দেখতে পারছো, এবং বাক্যটি সম্পূর্ণ বাক্যে লিখতে বলেছে। 1.1 প্রশ্ন, নিচের যে জোড়টি সঠিক নয় তা নির্বাচন করো। 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে গ নম্বর অপশন, প্লাসমোডিয়াম পুনরুৎপাদন। তোমাদের উত্তরটা আমি লাল কালে দিয়ে টাইপ করে দিয়েছি, তোমরা এভাবে লিখে নেবে। এখন উত্তরটা যেহেতু পূর্ণ বাক্যে লিখতে বলেছে, তোমরা অবশ্যই পূর্ণ বাক্যে লিখবে। দেখে নাও উত্তর, যে জোড়টি সঠিক নয় তা হলো গ নম্বর অপশন দিয়ে লিখবে, প্লাসমোডিয়াম পুনরুৎপাদন। ক্লিয়ার? এভাবে লিখবে তাহলে হয়ে যাবে। তারপরে 1.2 যে এমসিকিউ দিয়েছে, নিচের যে দুটি জিনোটাইপ গিনিপিগের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী তা চিহ্নিত করো। এখানে 4টি অপশন দেওয়া আছে, এর মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে খ নম্বর অপশন, অর্থাৎ ক্যাপিটাল বিবি স্মল আর আর ও ক্যাপিটাল বি স্মল বি আর আর। ঠিক আছে, অর্থাৎ খ নম্বর অপশন সঠিক উত্তর হয়ে যাবে, এবং উত্তরটা ঠিক পূর্ণ বাক্যে লিখবে এইভাবে, খ নম্বর অপশন দিয়ে লিখবে, তারপর উত্তরটা লিখবে এইভাবে, তারপরে লিখবে এই দুটি জিনোটাইপ গিনিপিকের কালো ও মসৃণ ফিনোটাইপের জন্য দায়ী, যেভাবে লেখা আছে এভাবে লিখে নেবে। ক্লিয়ার? এবার 1.3 যে এমসিকিউ আছে, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধতার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা নিরূপণ করো। এক্ষেত্রে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে ক নম্বর অপশন, 0%। মনে রাখবে এখানে কিন্তু বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর কথা বলা হয়েছে, এখানে বাহক কন্যা সন্তান 25% হয়, কিন্তু বর্ণান্ধ কন্যা সন্তান 0% হয়। ঠিক আছে, কোনো বর্ণান্ধ কন্যা সন্তান জন্মগ্রহণ করে না, এক্ষেত্রে সঠিক উত্তর এই জন্য ক নম্বর অপশন, 0% হয়ে যাবে। এবং উত্তরটা পূর্ণ বাক্যে ঠিক এভাবে লিখে নেবে, স্বাভাবিক পিতা ও বর্ণান্ধ তার বাহক মাতার বর্ণান্ধ কন্যা সন্তান জন্মানোর সম্ভাবনা ক নম্বর অপশন দিয়ে 0%। ক্লিয়ার? এবার দেখে নাও 2 দাগের যে প্রশ্নগুলো সত্য মিথ্যা দিয়েছে। সত্য মিথ্যা তোমাদের মোট 3টি দিয়েছে, 1 × 3 নম্বরের জন্য থাকবে। প্রথম যে সত্য মিথ্যা আছে 2.1, অযৌন জননে 2টি জনেত্রী জীবের প্রয়োজন হয়, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি মিথ্যা। মনে রাখবে অযৌন জননে 1টি মাত্র জনেত্রী জীবের প্রয়োজন হয়, এই জন্য প্রথম যে প্রশ্নটা আছে 2.1 উত্তরটা হয়ে যাবে মিথ্যা। 2.2 প্রশ্ন, সপুষ্পক উদ্ভিদে নিষেকের পর ডিম্বকটি ফলে পরিণত হয়, এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে মিথ্যা। মনে রাখবে নিষেকের পর সাধারণত সপুষ্পক উদ্ভিদের ডিম্বক বীজে পরিণত হয়, ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে যেহেতু ফলে বলেছে, ভুল বলেছে, এই জন্য সঠিক উত্তর মিথ্যা হয়ে যাবে এক্ষেত্রে। 2.3 প্রশ্ন, কোন জীবের চারিত্রিক বৈশিষ্ট্যের বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে, এক্ষেত্রে উত্তরটা হয়ে যাবে কি সত্য। মনে রাখবে বাহ্যিক প্রকাশকে ফিনোটাইপ বলে, এবং অভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য জিনোটাইপ তাকে কী বলা হয়, জিনোটাইপ বলে। ঠিক আছে, এক্ষেত্রে আমাদের বিবৃতিটা সম্পূর্ণ সত্য আছে, এই জন্য উত্তরটা হয়ে যাবে কি সত্য। আশা করি তোমরা বুঝতে পারছো। এরপরে দেখে নাও 3 দাগের প্রশ্ন কী বলেছে, 2টি বা 3টি বাক্যে উত্তর দাও, 2 × 2 = 4, অর্থাৎ আমাদের 3 দাগে মোট 2টি প্রশ্ন থাকবে, 2টি প্রশ্নের জন্য 2 নম্বর করে প্রত্যেকটার জন্য, মোট 4 নম্বরের প্রশ্ন। ঠিক আছে, এখন 3.1 যে প্রশ্নটা আছে, নিম্নলিখিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অযৌন, এখানে বানানটা ভুল আছে, এখানে অযৌন করে দেবে, ঠিক আছে, আকারটা কেটে দেবে, অযৌন ও যৌন জননের পার্থক্য নিরূপণ করো। বলেছে গ্যামের উৎপাদনের এটার উপর ভিত্তি করে পার্থক্য লিখতে হবে, আর একটা বলেছে মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা, এই দুটি পার্থক্য করতে হবে এই দুটো বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে। এখন দেখে নাও উত্তরটা ঠিক কীভাবে লিখবে। প্রথমে হেডিং করে নেবে অযৌন ও যৌন জননের মধ্যে পার্থক্য, তারপরে একটা টেবিল করবে, টেবিলে প্রথমে লিখবে বিষয় অযৌন জনন যৌন জনন, বিষয়ের মধ্যে প্রথম বিষয়টা হবে হলো গ্যামের উৎপাদন, এবং পার্থক্যের মধ্যে লিখবে অযৌন জননে গ্যামের উৎপাদন হয় না, আর যৌন জননের ক্ষেত্রে লিখবে যৌন জননে গ্যামের উৎপাদন হয়, এই জননে পুং গ্যামেট ও স্ত্রী গ্যামেট সৃষ্টি হয়। এর পরের বিষয়টা হলো মাইটোসিস বা মিওসিসের উপর নির্ভরতা, এক্ষেত্রে পার্থক্যগুলোর মধ্যে লিখবে এই প্রকার জননে কেবল মাইটোসিস কোষ বিভাজন ঘটে, আর যৌন জননের ক্ষেত্রে লিখবে এই প্রকার জননে গ্যামেট উৎপাদনকালে মিওসিস এবং জায়গোট থেকে অপত্য জীব উৎপাদনকালে মাইটোসিস কোষ বিভাজন ঘটে। ক্লিয়ার? এইভাবে পার্থক্যটা করে নেবে তাহলে কিন্তু তোমাদের 3.1 উত্তরটা কমপ্লিট হয়ে যাবে। এখন দেখে নাও 3.2 যে প্রশ্নটা বলেছে, মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিতে কিভাবে
প্ল্যান্টলেট সৃষ্টি করা হয় তা একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও। আমি উত্তরটা ঠিক করে দিয়েছি, তোমরা রেখাচিত্রটা এভাবেও করতে পারো অথবা তোমাদের বইয়ে ঠিক যেভাবে আছে সেভাবে লিখলেও হবে। আমি ঠিক যেভাবে করেছি দেখে নাও। প্রদত্ত রেখাচিত্রটি নিম্নরূপ, আমি একটা হেডিং করে নিয়েছি, তারপরে লিখবে উদ্ভিদের পাতা, নিচের দিকে আরও দেবে কলা নমুনা, আবার অ্যারো দেবে কর্ষণ মাধ্যমে কলা নমুনা, আবার অ্যারো দেবে নিচের দিকে কেলাস গঠন, আবার অ্যারো দেবে এমব্রিওয়েড গঠন, আবার অ্যারো দেবে এবং লাস্টে লিখবে প্ল্যান্টলেট গঠন। ঠিক আছে, এভাবে করলে নাম্বার ফুল নাম্বার বেশি পাওয়া যায়। ঠিক আছে, এভাবে সাধারণত উচ্চ ক্লাসে থাকে, তাই তোমরা এভাবে করবে তাহলে নাম্বারটা ফুল পাবে। এবার দেখে নাও চার দাগের যে প্রশ্নটা আছে, নিচের প্রশ্নটির উত্তর দাও। চার পয়েন্টের একের একটা বড় প্রশ্ন দিয়েছে, মোট পাঁচ নম্বরে, তিন যোগ দুই আছে এখানে। একটি বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের সঙ্গে একটি বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজযুক্ত মটর গাছের সংকরণের ফলাফল এফ টু জনু পর্যন্ত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। ঠিক আছে, একটা বড় প্রশ্ন, এটুকুর জন্য তিন নম্বর। এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃতি করো। এই উত্তরটা করার আগে তোমাদের একটু বলে রাখি, আমি এই উত্তরটা সাতটা বই থেকে সংগ্রহ করেছি, যাদের সাতটা প্রকাশনীর বই আছে তাদের পৃষ্ঠা নম্বর হলো 82 এবং 83। ঠিক আছে, তারা এই উত্তরটা পেয়ে যাবে। যাদের বই সাতটা বই আছে তারা বই দেখেও লিখতে পারো, অথবা আমি ঠিক যেভাবে করে দিয়েছি বা আমি করিনি, এটা আমি সাতটা বই থেকে সংগ্রহ করেছি, এখান থেকেও লিখতে পারো। ঠিক আছে, আমি এটা বিস্তারিত আলোচনা করব না এখন, এটা ব্যাখ্যা করতে গেলে অনেক টাইম লাগবে এবং ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তোমাদের খারাপ লাগবে, তাই শুধুমাত্র উত্তরটা লিখে নাও, ঠিক যেভাবে আছে এভাবে লিখে নেবে। দেখে নাও, এটা হলো 82 পৃষ্ঠায় তোমরা পেয়ে যাবে যাদের সাতটা প্রকাশনের বই, ঠিক এভাবে লিখে নেবে। বিশুদ্ধ হলুদ ও গোলাকার বীজ এর সঙ্গে ক্রস করে কী করা হবে, বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিত বীজের ক্রস করা হলো। এখন যেভাবে সংকেতগুলো দেওয়া আছে ডান সাইডে অ্যারো দিয়ে যা লেখা আছে ঠিক সেভাবে লিখে নেবে, কোনো কিছু যেন ভুল না হয়। ঠিক আছে, এটা কিন্তু সুন্দর করে দেওয়া আছে। এবং এরপরে এই পৃষ্ঠাটা করার পরে এর সঙ্গে আরেকটা পৃষ্ঠা আছে, সেটা করবে। দেখে নাও, এটা হলো প্রথম পৃষ্ঠা। এরপরে 83তে আরেকটা পৃষ্ঠা আছে, এটা কিন্তু তারপরেই করতে হবে, ঠিক এভাবেই করে নেবে। দেখতে পাচ্ছ বা সাইডে পুংগ্যামেট, উপরের দিকে স্ত্রীগ্যামেট এবং ডান সাইডে এফ টু বা ব্র্যাকেটের মধ্যে আছে দ্বিতীয় অপত্য জনু। ঠিক আছে, ঠিক যেভাবে লেখা আছে এইভাবেই লিখে নেবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এটা তিন নম্বরের প্রশ্ন, একটা বড় প্রশ্ন, দেখে নাও এর সঙ্গে আরেকটা প্রশ্ন দিয়েছিল। দেখতে পাচ্ছ যে এই সংকরণ থেকে বংশগতির যে সূত্রটি পাওয়া যায় তা বিবৃতি করতে বলেছে দুই নম্বরের জন্য। মনে রাখবে এটা হলো মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষা, আর দ্বিসংকর জনন পরীক্ষা থেকে আমরা সবাই জানি যে স্বাধীন বিন্যাস সূত্র বা স্বাধীন সঞ্চালন সূত্রটা পাওয়া যায়। তাই আমি দ্বিতীয় পাঠের উত্তরটা কীভাবে করেছি দেখে নাও, এটাও আমি সাতটা বই থেকেই সংগ্রহ করেছি। প্রথমে লিখে নেবে দ্বিতীয় পাঠের উত্তর করার সময়, এই দ্বিসংকর জননের সংকরণ থেকে বংশগতির স্বাধীন সঞ্চারণ সূত্রটি পাওয়া যায়, বা এখানে স্বাধীন বিন্যাস সূত্রটিও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। এটি সূত্রটা বিবৃতি করতে বলেছে, দেখে নাও। দেখে নাও, এটা 85 পৃষ্ঠায় পেয়ে যাবে যাদের সাতটা প্রকাশনী বই আছে। এখানে স্বাধীন সঞ্চরণ সূত্র বলে হেডিং করবে, তারপরে যা আছে তাই লিখে নেবে। কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্যগুলি জনেত্রী জনু থেকে অপত্য জনুতে সঞ্চারিত হওয়ার সময় একত্রিত হলেও শুধুমাত্র গ্যামেট গঠনকালে এরা যে পরস্পর থেকে পৃথক হয় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য স্বাধীনভাবে যে কোনো বিপরীত বৈশিষ্ট্যের সঙ্গে সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে সঞ্চারিত হয়। ঠিক আছে, এই ছিল তোমাদের যে চারটি প্রশ্ন ছিল জীবনবিজ্ঞান পার্ট সিক্সের, তার কমপ্লিট উত্তর। প্রত্যেকটা উত্তর একদম সঠিক আছে, কোনো ভুল নেই। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো, আর যদি খারাপ লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে আমি তোমাদের অঙ্ক, ভৌতবিজ্ঞান মানে বাকি যে সাবজেক্টগুলো আছে তার প্রত্যেকটার পার্ট সিক্স পরপর আপলোড করতে থাকবো। আশা করি প্রত্যেকটা ভিডিও দেখবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।